ग्राफिक डिजाइन और फ्रीलैंसिंग आग्रही सम्मानित व्यूअर्स अस्सलामु अलैकुम बी डिजाइनर एंड फ्रीलैंसर यूट्यूब चैनल और फेसबुक पेजर पक्ष থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ग्राफिक डिजाइन और फ्रीलैंसिंग শিখার তারাবাহিক প্রক্রিয়ায় Adobe Photoshop বাংলা ফুল কোর্সের গত পর্বে আমি পেন টুলের সাহায্যে কিভাবে ক্লিপিং পাথ করা যায় তা দেখিয়েছি আজকের পর্বে আমি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ টুল টাইপ টুলের ব্যবহার দেখাবো টাইপ টুল ফটোশপের অত্যন্ত প্রয়োজনীয় একটি টুল যা মূলত একটি ইমেজ এডিটিং প্রোগ্রাম টাইপোগ্রাফি ডিজাইনের জন্য টাইপ টুলকে অপারেট করতে রয়েছে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেল টাইপ টুল গ্রুপের সবগুলো টুলস এবং এর ক্যারেক্টার ও প্যারাগ্রাফ প্যানেল নিয়ে বিস্তারিত আলোচনা আমি দুটি পর্বে সম্পন্ন করব টাইপ টুল এবং এর অপশনগুলো নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে ভিডিও টিউটোরিয়ালটি একটু দীর্ঘ হবে তবে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি টাইপ টুলস এবং এর প্যালেটের ব্যবহার সম্পর্কে আপনাদের দক্ষতা বেড়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর এটা হলো গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালটি এডোবি ফটোশপের 28 নম্বর টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে আমি এডোবি ফটোশপের টুলবক্সের টাইপ টুল গ্রুপের দুটো টুল নিয়ে আলোচনা করব সে দুটো টুল হচ্ছে হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল এবং এই দুটো টুল নিয়ে যে টেক্সট টাইপ করা হয় ওই টাইপগুলোকে অপারেট করার জন্য বা ওই টাইপগুলোকে মডিফাই করার জন্য যে ক্যারেক্টার প্যালেট আছে এবং প্যারাগ্রাফ প্যালেট আছে এই দুটো প্যালেটের বিভিন্ন অপশন আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে টাইপ টুলের অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটি একটু দীর্ঘ হতে পারে তবে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আশা করি এই টাইপ টুলের উপর আপনাদের পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে টাইপ টুলটি মূলত ফটোশপের অভ্যন্তরের ক্যানভাসে টেক্সট তৈরি করতে ব্যবহার করা হয় এবং এতে তৈরি টেক্সটের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতে এই টাইপ টুলের আন্ডারে প্রচুর সেটিংস রয়েছে আজকে আমরা যে দুটো টুল নিয়ে আলোচনা করব সে দুটো টুল হচ্ছে হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল হরিজন্টাল টাইপ টুল হচ্ছে বেসিক টাইপ টুল আনুভূমিকভাবে টাইপ করতে এই টুল ব্যবহার করা হয় আর উলম্বভাবে টাইপ করার ক্ষেত্রে অর্থাৎ উপর থেকে নিচের দিকে লম্বালম্বিভাবে টাইপ করার জন্য ভার্টিক্যাল টাইপ টুলটি ব্যবহার করা হয় তাহলে চলুন আমরা টাইপ টুল নিয়ে কাজে চলে যাই এডোবি ফটোশপ টুল বক্সের এই টুলটি হচ্ছে টাইপ টুল টাইপ টুলের শর্টকাট কি হচ্ছে টি আপনি এই এডোবি ফটোশপের টুল বক্সের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের টি বাটনটি প্রেস করেন সাথে সাথে টাইপ টুলটি সিলেক্ট হয়ে যাবে অন্যান্য টুলের মতো এই টাইপ টুলের নিচেও একটা ট্রায়াঙ্গেল সিম্বল দেখা যাচ্ছে আমরা জানি ট্রায়াঙ্গেল সিম্বল থাকলে সাধারণত ওই টুল গ্রুপে আরও টুলস থাকে ওই টুলসগুলোকে দেখার জন্য আমরা ইতিমধ্যে পদ্ধতিটা জেনে গেছি তারপরেও বলি আমরা এই টুলের উপর মাউসের লেফট বাটনের লং প্রেস করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে বাকি টুলসগুলো দেখা যাবে যেমন এখানে প্রথমে আছে হরিজন্টাল টাইপ টুল পরবর্তীতে আছে ভার্টিক্যাল টাইপ টুল পরবর্তীতে আছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল সবশেষ আছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল আজকে মূলত আমি হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে আমি হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে টি প্রেস করার সাথে সাথে সাধারণত হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট হয় এখন যদি আপনারা কিবোর্ডের সাহায্যে এই টাইপ টুল গ্রুপের অন্যান্য টুলসগুলোকেও সিলেক্ট করতে চান তাহলে পূর্বের নিয়ম অনুসারে এই টাইপ টুলের যে শর্টকাটটি আছে টি ওই টি বাটনটিকে শিফট বাটনের সাথে প্লাস করে প্রেস করলেই পরবর্তী টুলগুলো পর্যায়ক্রমে সিলেক্ট হতে থাকবে যেমন এখন এখানে সিলেক্ট আছে হরিজন্টাল টাইপ টুল আমি যদি ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে শিফট টি প্রেস করব ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট হয়ে গেছে এবার যদি আমি তার পরবর্তী টুলগুলো সিলেক্ট করতে চাই শিফট টি প্রেস করব পরের টুলটিও সিলেক্ট হয়ে গেছে এভাবে আপনারা যে কোনো টুলের শর্টকাট কির সাথে শিফট যুক্ত করে ওই টুল গ্রুপের বাকি টুলসগুলোকেও সিলেক্ট করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি হরিজন্টাল টাইপ টুল নিয়ে আলোচনা করব টাইপ টুলের কাজ দেখানোর পূর্বে আমি এই টাইপ টুলের অধীনে এখানে যে টুল অপশন বারে অপশনগুলো আছে এই অপশনগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে নিই সাধারণত আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে পারেন সেই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এখানে টাইপের যথেষ্ট মিল আছে সেক্ষেত্রে দেখবেন অনেক অপশানই ওই মাইক্রোসফট ওয়ার্ডের অপশানের সাথে মিলে যাচ্ছে যেমন এই অপশান বারের দিকে যদি আপনারা লক্ষ্য করেন প্রথমেই দেখবেন এখানে টি মানে হচ্ছে আপনার টাইপ টুলের যে
আইকনটি আছে, এই আইকনটি এখানে দেখাচ্ছে। তারপরে এখানে একটা আইকন দেখাচ্ছে, এটা ইনঅ্যাকটিভ অবস্থায় আছে। এটা হচ্ছে আপনার টেক্সট ওরিয়েন্টেশন, যেমন এখানে মাউস পয়েন্টারটি নিয়ে যাওয়ার পরে দেখাচ্ছে টগল টেক্সট ওরিয়েন্টেশন। তার পরবর্তীতে যে অপশানটা আছে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এই ফন্ট ফ্যামিলির পাশে যে ড্রপ ডাউন এরোটি আছে, এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা থাকবে সবগুলো ফন্ট এখানে আপনি দেখতে পারবেন, এবং এখান থেকে যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। তার পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে ফন্ট স্টাইল। আপনি ফন্ট ফ্যামিলিতে যাওয়ার পরে ওখানে বিভিন্ন স্টাইল পেয়ে থাকেন, বোল্ড ইতালিক এরকমের যে অপশানগুলো থাকে, যে স্টাইলগুলো থাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তার পরবর্তীতে যে অপশানটা আছে এটা হচ্ছে ফন্ট সাইজ, এখান থেকে আপনি ফন্টের সাইজ নিয়ন্ত্রণ করে দিতে পারবেন। যেমন এখানে যদি আমি ড্রপ ডাউন এরোতে ক্লিক করি, এখানে ডিফল্ট অবস্থায় ফন্ট সাইজ আপনি 72 পিক্সেল পর্যন্ত দিতে পারবেন। তারপরও যদি আপনাদের ফন্টকে আরও বড় করতে হয় সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি বড় করতে পারবেন। এক্ষেত্রে এই বক্সে যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বেলোটি লিখে দেন, সেই আকারে আপনাদের ফন্ট সাইজটি সিলেক্ট হয়ে যাবে বা নির্দিষ্ট হয়ে যাবে। এছাড়াও আপনারা এখানে যে টি আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনে যখন মাউস পয়েন্টারটি নিয়ে যাবেন, দেখুন মাউস পয়েন্টারটি আপনাদেরকে লেফট এবং রাইট সাইড নির্দেশ করছে। এক্ষেত্রে আপনারা যখন এভাবে রাইটে নিয়ে যাবেন সেক্ষেত্রে ফন্টের সাইজ বড় হবে, আপনারা যদি লেফটে ড্রাগ করে নিয়ে যান সেক্ষেত্রে ফন্টের সাইজ ছোট হবে। এক্ষেত্রে একটা ব্যাপারে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনাদের মাউস পয়েন্টারটির লেফট বাটনটি অবশ্যই ড্রাগ করে লেফট অথবা রাইটে নেবেন, সেক্ষেত্রে আপনার ফন্ট সাইজটি অ্যাপ্লাই হবে। তার পরবর্তী যে অপশানটা আছে এই অপশানটা হচ্ছে আপনারা আপনাদের ফন্টের ধরন কীরকম চাচ্ছেন। যেমন এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশান পাবেন, নান, শার্প, ক্রিপস, স্ট্রং, স্মুথ, উইন্ডোজ, LCD উইন্ডোজ। তো আমি প্রিফার করি সাধারণত শার্প অপশানটাকে। এই শার্প অপশানটা সিলেক্ট করে কাজ করলে ফন্ট অনেক ভালো থাকে, ফন্টের রেজুলেশন খুব ভালো পাওয়া যায়। তার পরবর্তী যে অপশানগুলো আছে এগুলো হচ্ছে অ্যালাইন অপশান, টেক্সটের অ্যালাইন কীরকম থাকবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করেন তাদের নিশ্চয়ই অ্যালাইন সম্পর্কে ধারণা আছে। তার পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে টেক্সটের কালার, এখান থেকে আপনারা টেক্সটের কালার সিলেক্ট করে দিতে পারবেন। এই কালার অপশানে ক্লিক করার পরে এখানে কালার পিকারটা আসবে, এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে টেক্সটের উপর অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী যে অপশানটা আছে এই অপশানটা হচ্ছে ক্রিয়েট ওয়ার্ড টুল, এটা হচ্ছে আপনাদের টেক্সটগুলোকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন। তার পরবর্তী এবং সর্বশেষ যে অপশানটা আছে সেটা হচ্ছে টগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল, এই ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের টেক্সটগুলোকে মডিফাই করতে পারবেন, টেক্সটগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে এখন আমরা দেখব টাইপ টুল দিয়ে কীভাবে টাইপ করা যায়। টাইপ টুল দিয়ে সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে যেরকমভাবে টাইপ করা যায় এখানেও সেভাবেই টাইপ করা যায়। টাইপ টুলটি এখান থেকে সিলেক্ট করার পর জাস্ট আপনারা ক্যানভাসের উপর লেফট বাটনে ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন এই কার্সরটা দেখা যাচ্ছে। এই কার্সরটা হচ্ছে আপনার এখানে যে সাইজটা সিলেক্ট করা আছে এই সাইজ অনুযায়ী দেখাবে, আপনাদের ক্যানভাসে এটা ছোট বা বড় দেখাতে পারে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সাইজটা নির্ধারণ করে দিবেন, তাহলেই হচ্ছে আপনাদের কার্সরটাকে আপনারা ক্যানভাসে বড় আকারে দেখতে পারবেন। এখন আমি এখানে একটা কিছু টাইপ করি, সেক্ষেত্রে আমি বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার এই টেক্সটটা টাইপ করলাম। আমরা যখন এখানে টাইপ করেছি তখন লক্ষ্য করুন এই লেয়ার প্যানেলে কিন্তু অটোমেটিকলি একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তার মানে আমরা এটা বুঝতে পেরেছি যে টাইপ টুল অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট করে থাকে, এখানে আলাদাভাবে লেয়ার নেয়ার প্রয়োজন ততটা নেই। তারপরে আপনারা আলাদাভাবে লেয়ার ক্রিয়েট করেও কাজ করতে পারবেন। তো এভাবে কোনো ডকুমেন্টে অথবা কোনো ক্যানভাসে কিছু টাইপ করার পরে এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এটাকে কীভাবে মডিফাই করা যায় সেই ব্যাপারগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে যে ফন্টটা আছে এই ফন্টটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলিতে যে ফন্টটা সিলেক্ট করা আছে এই সিলেক্ট করা ফন্টের উপর বেস করে এখানের এই টাইপটি হয়েছে। এখন আপনারা যদি ফন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই ফন্ট ফ্যামিলির যে ড্রপ ডাউন এরোটা আছে এখানে ক্লিক করবেন, সেক্ষেত্রে এখানে আপনাদেরকে ফন্ট দেখাবে। এক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য রাখবেন যে এই ফন্টগুলো কিন্তু এখানে খুব ছোট আকারে দেখাচ্ছে, আপনারা ইচ্ছে করলে এই ফন্ট সাইজগুলোকে একটু বড় করেও দেখতে পারেন। সেক্ষেত্রে আপনারা টাইপ যে মেনুটা আছে এই টাইপ মেনুতে চলে যাবেন, এই টাইপ মেনুতে চলে যাওয়ার পরে আপনারা এখানে ফন্ট PBO যে সাইজটা আছে এটা এখন ইনঅ্যাকটিভ অবস্থায় দেখাচ্ছে, এর কারণ হচ্ছে এই লেয়ারটা এখন সিলেক্ট করা আছে। আমি যদি মুভ টুলে ক্লিক করে এই লেয়ারটিকে এখন ডিসিলেক্ট করে টাইপ টুলে যাই সেক্ষেত্রে এই ফন্ট
প্রিভিউ সাইজটা এখন অ্যাক্টিভ হয়েছে। এখানে আমি লার্জ করে দিলাম, সেক্ষেত্রে এই ফন্ট ফ্যামিলির ফন্টগুলো এখন লার্জ আকারে দেখা যাবে। আমি টাইপ টুলটি পুনরায় সিলেক্ট করে এই লেয়ারটিকে সিলেক্ট করে নিই। এবার যদি আমি এই ফন্ট ফ্যামিলিতে যাই, দেখুন এখানে ফন্টগুলো বড় আকারে দেখা যাচ্ছে, এবং আমি ফন্ট সিলেক্ট করার সাথে সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করে কাজ করতে পারবেন। আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম এবং এই ফন্ট অনুযায়ী দেখুন এখানে টাইপগুলো দেখা যাচ্ছে। তাহলে আশা করি ইতিমধ্যে আপনারা ফন্টগুলো কীভাবে সিলেক্ট করবেন সেটা জেনে গেছেন। তার পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে ফন্ট স্টাইল। এখান থেকে আপনাদের ফন্ট স্টাইলটি আপনারা কী রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এই ফন্ট স্টাইলের যে ড্রপ ডাউন এরোটি আছে, এই ড্রপ ডাউন এরোটি যদি আমি এখন ক্লিক করি, এই ফন্ট ফ্যামিলির আন্ডারে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো দেখাবে। যেমন এখানে বোল্ড আছে আর রেগুলার আছে। আপনারা যদি এখান থেকে রেগুলার স্টাইলটি সিলেক্ট করেন তাহলে আপনাদের টাইপটি রেগুলার স্টাইলে হয়ে যাবে বা টেক্সটটি রেগুলার টাইপে হয়ে যাবে। আপনারা যদি এখান থেকে বোল্ড সিলেক্ট করেন তাহলে আপনাদের এই টেক্সটটি বোল্ড আকারে হয়ে গেছে। তার পরবর্তী যে অপশানটা আছে সেই অপশানটা হচ্ছে এই ফন্ট সাইজ নিয়ন্ত্রণ করার জন্য অপশান। আপনি এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে প্রিসেট অবস্থায় যে সাইজগুলো আছে এই সাইজগুলো দেখা যাবে। এই সাইজগুলো আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি এটা অ্যাপ্লাই করি তাহলে দেখুন ওই সাইজ অনুযায়ী এই টেক্সটটি দেখা যাচ্ছে এখন। এছাড়া আপনারা এই পাশে যে আইকনটি আছে এই আইকনে যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন, এই মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে যদি ডান পাশে নিয়ে যান তাহলে ফন্টটি বড় হবে। আপনি যদি ড্র্যাগ করে বাম পাশে নিয়ে যান ফন্টটি ছোট হবে। আপনারা ইতিমধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করেছেন আশা করি। তার পরবর্তী যে অপশানটা আছে এই অপশানটা আগেই বলেছি আমি, এই অপশানটার মাধ্যমে আপনারা ফন্ট কীরকম হবে, রেজুলেশন কীরকম হবে সেটা নির্ধারণ করে দিতে পারবেন। যেমন এই ব্যাপারটা যদি আপনাদের বোঝাতে চাই সেক্ষেত্রে আমি ফন্টটাকে একটু বড় করি। এখন শার্পে আছে, আমি যদি নানে দেই এটাকে একটু সিলেক্ট করে নিই আমি, তারপর এখন যদি আমি শার্পে দেই দেখবেন ফন্ট একটু পরিবর্তিত হয়েছে। এই জন্য আমি এই ডকুমেন্টটাকে একটু জুম করি তাহলে আপনারা একটু ব্যাপারটা বুঝতে পারবেন। সিলেক্ট করে নেই। আপনারা যখন এইরকম টাইপ করার পরে যদি ওই টেক্সটটাকে সিলেক্ট করতে চান, এই সিলেক্ট আপনারা কয়েকভাবে করতে পারবেন। সেক্ষেত্রে এই টাইপ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনারা এই টেক্সট বা এই লাইনের মাঝে ডাবল ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনারা যদি এই লেয়ার প্যানেলে এসে এই টেক্সটের জন্য যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে এই টেক্সট লেয়ারের থাম্বনেইলে এসে যদি ডাবল ক্লিক করেন তাহলেও ওই টেক্সটগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে আমি পরবর্তী যে অপশানটা আছে এটা সিলেক্ট করি, তার পরবর্তী যে অপশানটা আছে এটা সিলেক্ট করি। এভাবে আপনারা বিভিন্ন অপশানগুলো সিলেক্ট করে দেখবেন কী ধরনের পরিবর্তন আসে। তবে আমি প্রথমেই বলেছি আমি শার্পে রেখেই কাজ করি, কারণ শার্পে রেখে কাজ করলে ফন্টের রেজুলেশন ভালো পাওয়া যায়। তাহলে আশা করি এই অপশানগুলো সম্পর্কে আপনাদের ধারণা চলে আসছে। আপনারা যদি এই টেক্সটগুলোকে সিলেক্ট করতে চান, কারণ আপনারা যখন এই টেক্সটের উপর কোনো কিছু অ্যাপ্লাই করবেন বা এই টেক্সটগুলোকে মডিফাই করবেন সেক্ষেত্রে অবশ্যই এই টেক্সটগুলোকে সিলেক্ট করে কাজ করতে হবে। সেক্ষেত্রে এখানে লেয়ার সিলেক্ট করে কাজ করতে হবে অথবা টেক্সটগুলোকে সিলেক্ট করে কাজ করতে হবে। এই টেক্সটগুলো সিলেক্ট করার বেশ কিছু পদ্ধতি আছে, আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনারা যদি মাউস পয়েন্টারটিকে এই টেক্সটের উপর নিয়ে যান তাহলে মাউস পয়েন্টারটি এখন দেখুন একরকম আকৃতি আছে, এবং এই টেক্সটগুলোর উপর নিয়ে যাওয়ার পরে অন্যরকম একটা আকৃতি এসেছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে লক্ষ্য করুন। এক্ষেত্রে আপনারা মাউস পয়েন্টারটির লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন সেক্ষেত্রে এই টেক্সটগুলো সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনারা এই টেক্সটগুলোর উপর যদি মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করেন তাহলে এইরকমভাবে সিলেক্ট হবে। পরবর্তী এই টেক্সটগুলোকে সিলেক্ট করার জন্য আপনারা কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে এরকম ক্লিক করবেন তাহলে বাকিগুলো সিলেক্ট হতে থাকবে। এছাড়াও আপনারা একটা ক্লিকেই সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে এই টেক্সটের যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এই লেয়ারের পাশে যে থাম্বনেইলটা থাকবে এই থাম্বনেইলে যখন আপনারা ডাবল ক্লিক করবেন সাথে সাথে এই টেক্সট লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা এখন এটার উপর যে কোনো ইফেক্ট বা যে কোনো ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন, এখন এটাকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। আপনারা এই টেক্সটগুলোর উপর যে ধরনের কাজই করতে চান এই টেক্সটগুলোকে অবশ্যই সিলেক্ট করে কাজ করতে হবে। এরপর আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনারা এরকম কিছু টাইপ করার পর মনে হলো যে এখানে একটা ফন্ট মিসিং হয়েছে বা কিছু একটা মিসিং হয়েছে বা এখানে একটা শব্দ আপনারা অ্যাড করবেন সেটা কিভাবে করবেন। সেই জন্য আপনারা এই টাইপ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যে জায়গাটায় আপনারা কোনো ফন্ট অ্যাড করতে চাচ্ছেন বা কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছেন ওই
জায়গাটায় গিয়ে আপনারা মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, সাথে সাথে এখানে হচ্ছে আপনাদের কার্সরটা চলে আসবে। এখন এখানে আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এইভাবে টাইপ করার পরে কোনো কিছু ডিলেট করতে চান, সেটাও আপনারা একই রকমভাবে যে অংশটুকু ডিলেট করতে চান সেই অংশটুকুর কাছে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করবেন, কার্সরটা এখানে চলে আসবে, তারপর আপনারা ব্যাক স্পেস চেপে এটাকে ডিলেট করতে পারবেন। তাহলে আশা করি যে টাইপ করার পরেও টেক্সটের মাঝে কীভাবে আপনারা কিছু সংযোগ করতে পারবেন বা কিছু বিয়োজন করতে পারবেন সেই ব্যাপারটা বুঝে গেছেন। এখন আপনারা এই যে লাইনটা হয়েছে এই লাইনটাকে কিন্তু খুব সহজেই মুভ করতে পারবেন। সেক্ষেত্রে টাইপ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনারা মুভ করতে চান, কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করার সাথে সাথে দেখুন এটা মুভ করার জন্য আপনাকে অপশান দিচ্ছে, মানে এটা যে আইকনটা আছে এই মাউস পয়েন্টারের যে আইকনটা আছে সেটা মুভ টুলের মতো হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে এটাকে মুভ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে কাজ করতে হবে, এছাড়াও আপনারা এই মুভ টুলের সাহায্যে এটাকে মুভ করতে পারবেন। এছাড়া আপনারা যদি এই লেয়ারটিকে ছোট ব্যবহারও করতে চান সেটা প্রি ট্রান্সফর্মের মাধ্যমে করতে পারবেন। সেক্ষেত্রে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কন্ট্রোল টি বাটনে প্রেস করলে প্রি ট্রান্সফর্মের অপশান দিবে। এখন এটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারবেন, ইন্টার প্রেস করবেন, তাহলে আপনাদের এই যে ইফেক্টটা অ্যাপ্লাই করেছেন ছোট বড় করার সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়া এখন যে টেক্সট প্লেয়ারটা হয়েছে এই টেক্সট প্লেয়ারটা কিন্তু এডিটেবল, আপনারা টাইপ টুল দিয়ে এটাকে এডিট করতে পারেন। যেমন এটার মাঝে এখন কার্সর যাচ্ছে, এখন এই লেয়ারটাকে যদি আপনারা পাথ করতে চান অথবা শেপ করতে চান সেটাও কিন্তু করে ফেলতে পারবেন। তবে পাথ বা শেপ করার পরে কিন্তু এই লেয়ারটিকে আর এডিট করা যাবে না। এক্ষেত্রে আমি এই লেয়ারটার একটা কপি লেয়ার তৈরি করে আপনাদেরকে দেখাই, কারণ পরবর্তীতে আমার এই লেয়ারটার প্রয়োজন পড়বে। আমি নিচের লেয়ারটাকে হাইড করে দিই। এখন এই লেয়ারটাকে যদি আমি শেপ বা আপনার পাথ করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে করব, সেক্ষেত্রে আমি এই লেয়ারটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে কিছু অপশান আসবে। এই অপশানের এখানে দেখুন ক্রিয়েট ওয়ার্ক পাথ অথবা কনভার্ট টু শেপ, কনভার্ট টু শেপে ক্লিক করার সাথে সাথে এটা শেপ হয়ে যাবে। যেমন এখন এখানে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এটা দেখুন একটা শেপের থাম্বনেল হয়ে গেছে। এখন কিন্তু ইচ্ছে করলে এটাকে আর এডিট করা যাবে না, কারণ এটা হচ্ছে এখন শেপ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে আসি, পুনরায় এটা আমার টেক্সট লেয়ারে ফিরে এনেছি। এছাড়াও আপনারা এই টাইপ মেনু যে আছে এই মেনু বারের টাইপ মেনুতে যাওয়ার পরে এখান থেকে আপনারা কনভার্ট টু শেপ করতে পারবেন, ক্রিয়েট ওয়ার্ক পাথ করতে পারবেন। যেমন ক্রিয়েট ওয়ার্ক পাথে দিলে এটা এখন পাথ হয়ে গেছে। এভাবে আপনারা কোনো টেক্সট লেয়ারকে পাথ বা শেপ করতে পারবেন। কোনো টেক্সট লেয়ারকে পাথ বা শেপ করার পরে ওই টেক্সট লেয়ারটিকে কীভাবে বিভিন্ন স্টাইল করা যায় সেই ব্যাপারগুলো আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। আশা করি আপনারা সে পর্যন্ত এই ভিডিওর সাথে থাকবেন। এবার এই প্রজেক্টটাকে আমি আন্ডু করে নেই, কন্ট্রোল অল্ট আর জেড চেপে এই লেয়ারটাকে এখন অ্যাক্টিভ করে দেই। এই পর্যায়ে আমি টাইপ টুলের অধীনে পরবর্তী যে অপশানগুলো আছে সেই অপশানগুলো নিয়ে আলোচনা করব। যেমন পরবর্তীতে যে অপশানটা আছে এটা হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট, সেন্টার অ্যালাইন টেক্সট, রাইট অ্যালাইন টেক্সট। আমি এখন টেক্সটের অ্যালাইনগুলো নিয়ে আলোচনা করব। টেক্সটের অ্যালাইনগুলো নিয়ে আলোচনা করার জন্য হচ্ছে আমাদেরকে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি এই লেয়ারটিকে হাইড করে দিই। হাইড করে দেওয়ার পরে এখানে টাইপ টুলটি এনে এখানে নতুন করে কিছু প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফ লেখাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে আমি একটা ওয়ার্ড ফাইল করে রেখেছি লরেন ইসলামের কিছু টেক্সট দিয়ে। এখান থেকে টেক্সটগুলো কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমি ফটোশপের এই ক্যানভাসটাতে এটা পেস্ট করে দিই কন্ট্রোল ভি চেপে। সেক্ষেত্রে দেখুন এই টেক্সটগুলো এই ক্যানভাসের বাইরে চলে গেছে। ক্যানভাসের বাইরে যাতে চলে না যায় সেটার জন্য একটা ট্রিক্স আছে, আমি পরবর্তীতে আপনাদের এই ট্রিক্সটা দেখিয়ে দিব যে কীভাবে হচ্ছে একটা রাউন্ড বক্সের মধ্যে টাইপ করা যায়। সেক্ষেত্রে হচ্ছে টাইপগুলো এই ক্যানভাসের বাইরে যাবে না। আমি ফ্রন্ট সাইজটাকে একটু ছোট করে নিই, এক্ষেত্রে এই টেক্সটগুলোকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে ছোট করি। আপনারা কিন্তু সিলেক্ট কন্ট্রোল এ চেপেও করতে পারেন। যেমন এখানে একটা অংশ সিলেক্ট করার পরে যদি কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করেন তাহলে এই টেক্সটের পুরো টেক্সটগুলোই সিলেক্ট হয়ে যাবে। ছোট করে নিলাম। এখন আমি এগুলোকে হচ্ছে ইন্টার চেপে চেপে নিচের লাইনে নিয়ে আসি। দেখুন এটা একটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে। এটাকে একটু বড় করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তো আপনারা এখন এখানে দেখেন লেফট অ্যালাইন টেক্সটটা সিলেক্ট করা আছে। লেফট অ্যালাইন টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় এই প্যারাগ্রাফের সবগুলো টেক্সট লেফট বরাবর অ্যালাইন হয়েছে। এখন যদি আপনারা এখান থেকে সেন্টারটা সিলেক্ট করে দেন দেখবেন এই প্যারাগ্রাফটা সেন্টার বরাবর অ্যালাইন হয়ে যাবে। সেক্ষেত্রে এই টেক্সটগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমি কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নিলাম। এখন এখানে
সেন্টার অ্যালাইনটা সিলেক্ট করে দিলাম। দেখুন এটা সেন্টার বরাবর অ্যালাইন হয়ে গেছে। এখন যদি আপনারা পুনরায় এটার উপর রাইট টেক্সট অ্যালাইনটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এই প্যারাগ্রাফের অ্যালাইনটা রাইট অ্যালাইন টেক্সট হয়ে যাবে। আমি যদি এখন এটা ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এই প্যারাগ্রাফটা ডান পাশ থেকে অ্যালাইন হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের প্যারাগ্রাফটা কোন পাশ থেকে অ্যালাইন করতে চান সেই ব্যাপারগুলো এই টাইপ টুলের অধীনে এখানে যে অপশানগুলো আছে এই অপশানের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে কালার। আপনারা আপনাদের ডকুমেন্টের যে টাইপ করবেন এই টাইপ করা টেক্সটগুলোর কালার এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে এই টেক্সটগুলোকে সিলেক্ট করার পর আপনারা যখন এই কালার অপশানটাতে ক্লিক করবেন এখানে কালার পিকারটা চলে আসবে। এই কালার পিকার থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে যে কালারটা সিলেক্ট করবেন ওই কালার অনুযায়ী এই টেক্সটগুলোর কালার হয়ে যাবে। এবার ওকে প্রেস করলে দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত কালারটা এই টেক্সটগুলোর উপর অ্যাপ্লাই হয়ে গেছে। এর পরবর্তী যে অপশানটা আছে এই অপশানটা হচ্ছে ক্রিয়েট ওয়ার্প টেক্সট। ক্রিয়েট ওয়ার্প টেক্সটের মাধ্যমে আপনারা আপনাদের ক্রিয়েটকৃত টেক্সটগুলোকে বিভিন্ন মডিফাই করে স্টাইল করতে পারবেন। সে ব্যাপারটা বোঝানোর জন্য আমি পূর্বের লেয়ারটাতে চলে যাই, এই লেয়ারটাকে হাইড করে দেই। এখন এই টেক্সটগুলোকে যদি আপনারা বিভিন্নভাবে মডিফাই করতে চান সেক্ষেত্রে এই ক্রিয়েট ওয়ার্প টেক্সট যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা ডায়লগ বক্স এসেছে। এই ডায়লগ বক্সের এই স্টাইল যে অপশানটা আছে এখানে এখন নান দেখাচ্ছে। আপনারা যদি এখন এর ড্রপ ডাউন এরোতে ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু অপশান পাবেন। এই অপশানগুলো অনুযায়ী কিন্তু আপনাদের এই টেক্সটটা স্টাইল হবে বা এই অপশানগুলো এখানে অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এখন এখানে আর্কটা অ্যাপ্লাই করি দেখবেন এই টেক্সটটা এরকম হয়ে গেছে। এটা ভার্টিক্যালিও করতে পারবেন হরিজন্টালিও করতে পারবেন। এখন হরিজন্টালি আছে, আমি যদি ভার্টিক্যালটা সিলেক্ট করে দিই দেখুন অন্যরকম একটা স্টাইল এখানে হয়ে গেছে। তারপর এখানে ব্ল্যান্ড অপশান আছে, এই ব্ল্যান্ড অপশান অনুযায়ী আপনি মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারবেন যেটা কতটুকু চাচ্ছেন। আপনি নিচের দিকেও নিয়ে আসতে পারবেন, উপরের দিকেও নিয়ে যেতে পারবেন। তাছাড়া এখানে আরও অনেকগুলো অপশান আছে, আপনারা একে সবগুলো অপশান অ্যাপ্লাই করে দেখবেন। আমি যদি দেখাতে যাই তাহলে অনেক সময় চলে যাবে, সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটি আরও দীর্ঘ হয়ে যাবে। আপনারা এভাবে অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা দিয়ে কী ধরনের স্টাইল অ্যাপ্লাই হয়। দেখবেন এক একটাতে এক এক ধরনের স্টাইল অ্যাপ্লাই হয়। যেমন এটা যদি আমি অ্যাপ্লাই করি দেখুন টেক্সটটা এখন এরকম হয়ে গেছে। তো এই ক্রিয়েট ওয়ার্প টেক্সটে আপনারা বিভিন্ন ধরনের অপশান পাবেন। এই অপশানগুলো অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের টেক্সটগুলো চমৎকার ডিজাইন করতে পারবেন আপনারা এই ক্রিয়েট ওয়ার্প টেক্সটের সাহায্যে। আমি কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে আসি। এই লেয়ারটিকে হাইড করে দেই। তাহলে আশা করি আপনারা ক্রিয়েট ওয়ার্প টেক্সটের কাজও বুঝতে পেরেছেন। পরবর্তীতে যে অপশানটা আছে সেই অপশানটা হচ্ছে টগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ। এখন আমি টগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই টগল দ্য প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার প্যানেলের কাজ অনেক। আপনারা এই প্যানেলটা পাবেন উইন্ডো মেনুর আন্ডারে। উইন্ডো মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে ক্যারেক্টার আছে এবং এখানে প্যারাগ্রাফ আছে। আপনারা এখান থেকে হচ্ছে এই ক্যারেক্টার এবং এখান থেকে প্যারাগ্রাফ প্যানেলটা সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া আপনারা হচ্ছে এখানেও এটা সংযুক্ত পাবেন যদি কোনো কারণে এটা এখানে না থাকে। যেমন আমি এখন এটাকে ডিলিট করে দিলাম, এখন এখানে কিন্তু এই ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেলটা নেই। এই প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার প্যানেলটা পুনরায় নিয়ে আসার জন্য আপনারা এই উইন্ডো মেনুতে যাওয়ার পরে এখানে যে ক্যারেক্টার অপশানটা আছে এটাতে ক্লিক করবেন, তাহলে এই ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেলটা চলে আসবে। এটাকে আপনারা ড্র্যাগ করে এই প্যানেল বারে যুক্ত করে নিতে পারবেন। এখন আমি এই ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে আমি এই লেয়ারটাকে হাইড করে দিয়ে এই প্যারাগ্রাফ লেয়ারটাকে অ্যাক্টিভ করে ফেলি। এখন যদি আমি এই প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার প্যানেলটা এক্সপ্যান্ড করি সেক্ষেত্রে আপনারা এখানে বেশ কিছু অপশান দেখতে পারবেন, যার প্রথমেই আছে ফন্ট ফ্যামিলি। আপনারা এখান থেকে যেমন বিভিন্ন ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে দিতে পেরেছেন, আপনারা ঠিক আপনাদের টেক্সটের ফন্ট ফ্যামিলি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করার পরে ফন্ট ফ্যামিলিগুলো দেখাচ্ছে, এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফন্ট সিলেক্ট করে আপনাদের টেক্সটের উপর অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি এখন এই টেক্সটগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি দেখবেন সাথে সাথে ওই টেক্সটগুলো পরিবর্তিত হচ্ছে। আমি টাইমস নিউ রোমানটা সিলেক্ট করে দিই এখান থেকে, কারণ এটা একটা বহুল পরিচিত ফন্ট, টাইমস নিউ রোমান বোল্ড করে দিলাম। তো এখান থেকে আপনারা হচ্ছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারছেন। পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল।
এই ফন্ট স্টাইলে হচ্ছে আপনাদের ফন্ট ফ্যামিলিতে যে ধরনের স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো এখানে দেখাবে। যেমন আমি বোল্ড সিলেক্ট করেছিলাম, বোল্ড আছে, ইটালিক সিলেক্ট করে দিলে এটা ইটালিক হয়ে যাবে। আমি যদি বোল্ড ইটালিক সিলেক্ট করি এটা বোল্ড ইটালিক হবে। আমি যদি রেগুলার সিলেক্ট করি এটা রেগুলার হয়ে যাবে। তো আশা করি আপনারা এই প্যালেটেও এই অপশানগুলো সম্পর্কে বুঝতে পারছেন। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ। আপনারা এখান থেকে ফন্ট সাইজ নিয়ন্ত্রণ করে দিতে পারবেন, যেটা আপনারা এখান থেকেই পারতেন। এখন আপনারা এটা ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যালেটে পেয়ে যাবেন। আপনারা যদি এই ড্রপডাউনের উপর ক্লিক করেন তাহলে এখানে পূর্বের মতো 72 পিক্সেল পর্যন্ত আপনারা ফন্ট সাইজ বড় করতে পারবেন প্রিসেট অবস্থায়। তারপরও যদি আপনারা বড় করতে চান সেক্ষেত্রে আপনারা পূর্বের মতোই বড় করতে পারবেন। এই বক্সে আপনাদের কাঙ্ক্ষিত মান লিখতে পারবেন, অথবা এই যে টি আইকনটা দেখা যাচ্ছে এই টি আইকনটার লেফট বা রাইটে নিয়ে আপনারা হচ্ছে আপনাদের ফন্টগুলোকে ছোটো বড় করতে পারবেন। তার পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে সেট দ্য লিডিং। আপনারা হচ্ছে দুই লাইনের মাঝে কতটুকু দূরত্ব চান, যেমন এখানে এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এই দুই লাইনের মাঝে আপনারা কতটুকু দূরত্ব চান, যেমন এখানে যতগুলো লাইন আছে এই লাইনগুলো কতটুকু স্পেস হবে একটার সাথে আরেকটার, সেটা আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি টোটাল টেক্সটগুলোকে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করি, এবার এখানের যে ড্রপডাউনের রোটে আছে এই ড্রপডাউনের রোটাতে ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু মান দেখতে পারবেন। অটো থাকলে এটা অটো অবস্থায় এরকম দেখাবে। আপনারা যদি এখান থেকে মান বৃদ্ধি করতে চান বা কমাতে চান সেক্ষেত্রে এই মানগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যেমন সিক্সে দেওয়ার পরে দেখুন সবগুলো লাইন একসাথে হয়ে গেছে। আমি যদি 72 দেই তাহলে দেখুন এইরকম গ্যাপ হয়েছে। এছাড়াও আপনারা এইখানে যে এ এবং এ আইকনটা দেখা যাচ্ছে এ আইকনটাকে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে ম্যানুয়ালি এটাতে বড় ছোটো করার অপশান দিবে, অথবা আপনারা এই বক্সটাতে বেলু বসিয়েও আপনাদের কাঙ্ক্ষিত মান দিতে পারবেন। আমি যদি এখন এটাকে ম্যানুয়ালি ছোটো বড় করতে চাই সেক্ষেত্রে আমি এই আইকনটার উপর যাওয়ার পরে মাউস পয়েন্টারের লেফট বাটনে ক্লিক করে রাইটের দিকে নিয়ে যাব, সেক্ষেত্রে মান বাড়বে, লেফটের দিকে নিয়ে আসলে মান কমবে। এখান থেকে আপনারা লাইন প্রেসিংটা ঠিক করে দিতে পারবেন, যে দুটো লাইনের মাঝে লিডিংটা কেমন হবে সেটা আপনারা এই অপশান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার পরবর্তীতে যে অপশানটা আছে সেটা হচ্ছে সেট দ্য ক্রিং বিটুইন টু ক্যারেক্টার। দুই ক্যারেক্টারের মাঝের দূরত্ব নির্ধারণ করে দিতে পারবেন। এক্ষেত্রে দুটো অপশান আছে, একটা হচ্ছে ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে অপটিক্যাল। আমি ম্যাট্রিক্স এবং অপটিক্যাল কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা আপনাদেরকে এখন বোঝাচ্ছি। তার পূর্বে আমি এই প্যারাগ্রাফটাকে একটু গুছিয়ে নিই, কারণ প্যারাগ্রাফটা আমার কাছে অগোছালো লাগছে। আমি যদি এটাকে এখন লেফট অ্যালাইন করি, লেফট অ্যালাইন করার পরে আমি এটাকে একটু মডিফাই করে নিই, নাহলে আমার কাছে এটা এলোমেলো লাগছে। এখন আমি আপনাদেরকে সেট দ্য ক্রিং বিটুইন টু ক্যারেক্টার এই অপশানটার ব্যবহার বুঝাচ্ছি। সেক্ষেত্রে আমি টাইপ টুলটি সিলেক্ট করি, টাইপ টুলটি সিলেক্ট করার পরে পুনরায় ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যালেটটাকে এক্সপ্যান্ড করি। এখন এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে সেট দ্য ক্রিং বিটুইন টু ক্যারেক্টার। দুই ক্যারেক্টারের মাঝের দূরত্ব নির্ধারণ করে দেয় হচ্ছে এই অপশানের সাহায্যে। সেক্ষেত্রে আমি যদি এখন দুই ক্যারেক্টারের মাঝে কার্সরটা রাখি, দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি এটার মানকে বৃদ্ধি করি, অথবা এই ড্রপডাউনের ওতে ক্লিক করে আমি এখান থেকে কোনো মান সেট করে দিই, দেখবেন ওই দুই ক্যারেক্টারের মধ্যে কিন্তু দূরত্ব বেড়ে গেছে। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে জুম করে দেখাই। যেমন এই ক্যারেক্টারের মাঝে যদি এখন আমি কার্সরটা রাখি এবং এখান থেকে যদি আমি মান 200 করে দিই, দেখুন এই ও এবং বির মধ্যে দূরত্বটা বেড়ে গেছে। এছাড়াও আপনারা এটাকে ম্যানুয়ালি আপনাদের মতো করে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। এটা তো ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ম্যানুয়ালি ছোটো বড় করা যায়। এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স সিলেক্ট থাকা অবস্থায় এই কাজটা হয়ে থাকে। আর অপটিক্যালটা কাজ করে মূলত হচ্ছে ভার্টিক্যাল টেক্সটের ক্ষেত্রে, আর ম্যাট্রিক্সটা কাজ করে হচ্ছে হরিজন্টাল টেক্সটের ক্ষেত্রে। এখন যে টেক্সট লাইনগুলো আছে এটা হচ্ছে হরিজন্টাল টেক্সট লাইন, আর ভার্টিক্যাল টেক্সট লাইনের ক্ষেত্রে হচ্ছে এই অপটিক্যালটা কাজ করবে। সেক্ষেত্রে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি। অথবা আমি পূর্বের ডকুমেন্টে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমি এই লেয়ারটা অ্যাক্টিভ করে দেখাই। এই লেয়ারটাকে আপাতত হাইড করে দিই। এখন যদি জুম আউট করি, এই লেয়ারটাকে আমি এখন ভার্টিক্যাল করে ফেলি। তো লেয়ারটাকে কীভাবে ভার্টিক্যাল বা টেক্সটগুলোকে কীভাবে ভার্টিক্যাল হরিজেন্টাল করা যায় সেই ব্যাপারটা আপনারা একটু এখন বুঝেন। আমরা টাইপ টুল সিলেক্ট করার পরে এই টাইপ টুলের অধীনে এখানে কিছু অপশান এসেছিল, যার প্রথমেই ছিল হচ্ছে ওরিয়েন্টেশন অপশান, টুগল টেক্সট ওরিয়েন্টেশন। এই টুগল টেক্সট
ওরিয়েন্টেশনের মাধ্যমে আপনারা কোনো টেক্সট লেয়ারকে হরিজন্টালও করতে পারবেন, ভার্টিক্যালও করতে পারবেন। যেমন এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে দেখুন এই পাশে একটা তীর চিহ্ন আছে এবং উপর থেকে নিচের দিকে একটা তীর চিহ্ন আছে। যেমন এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটা ক্লিক করি, এটা দেখুন ভার্টিক্যালি হয়ে গেছে। তো এই ভার্টিক্যালি থাকা অবস্থায় আপনারা যদি দুটো লাইনের মাঝে দূরত্ব বাড়াতে কমাতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই সেট দ্য কিং বিটুইন টু ক্যারেক্টার অপশানটা, অপটিক্যাল যে অপশানটা আছে এটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমি এটার ফন্ট সাইজ আরেকটু ছোট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা যদি এই বি এবং ইর মাঝের দূরত্বটাকে আরো বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে এই সেট দ্য কিং বিটুইন টু ক্যারেক্টার অপশানের অপটিক্যাল অপশানটাতে। এই অপটিক্যাল অপশানটাতে যাওয়ার পর আমি যদি এখানে ম্যানুয়ালি মান বৃদ্ধি করি, দেখুন বি এবং ইর দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। অথবা ডি এবং ইর দূরত্ব যদি বাড়াতে চাই, অথবা এস এবং জির দূরত্ব যদি বাড়াতে চাই, আমরা এখান থেকে হচ্ছে বৃদ্ধি করতে পারছি। তাহলে আশা করি আপনারা এই অপশানটার কাজও বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল অল্টার জেড চেপে পূর্ব অবস্থায় ফিরে আসি। এবার আমি প্যারাগ্রাফের আরও কিছু কাজ বুঝাবো, প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার প্যানেলের আরও কিছু কাজ আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে আমি ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেলটাকে এক্সপ্যান্ড করি। পরবর্তী যে অপশানটা আছে, এই অপশানটা হচ্ছে আপনাদের সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেকশন। টেক্সটের একাধিক ক্যারেক্টারের মাঝের দূরত্বটা আপনারা হচ্ছে এই অপশানের সাহায্যে নির্ধারণ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি এই প্যারাগ্রাফ লেয়ারটাকে হাইড করে দিয়ে আমি এই লেয়ারটা দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের মাঝে কিন্তু একটা দূরত্ব মেনটেন করা হয়েছে। এই দূরত্বটাকে যদি আপনারা আরও বাড়াতে চান বা কমাতে চান, সেক্ষেত্রে আপনারা এই অপশানের সাহায্যে এটা খুব সহজেই করতে পারবেন। যেমন এই ঘরে এখন বেলুন দেখাচ্ছে 10, আপনারা ইচ্ছে করলে এই মানটাকে বাড়িয়ে কমিয়ে এই টেক্সটগুলোর স্পেসিংটাকে বাড়াতে কমাতে পারবেন। সেক্ষেত্রে এই টেক্সটগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় আপনারা এই ড্রপডাউনেরতে ক্লিক করলে এখানে কিছু মান পাবেন প্রিসেট অবস্থায়। এটা মাইনাসের দিকে গেছে, মানে মাইনাসের দিকে গেলে এটা কমে যাবে, আর প্লাসের দিকে গেলে এটা বেড়ে যাবে। এছাড়াও আপনারা ম্যানুয়ালি এখান থেকে এই টেক্সটগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনারা যারা ব্রুশিয়ার ডিজাইন করেন, অথবা ভবিষ্যতে যারা হচ্ছে আপনাদের ফ্লায়ার ডিজাইন করবেন বা বিজনেস কার্ড ডিজাইন করবেন অথবা লোগো ডিজাইন করবেন, সেক্ষেত্রে কিন্তু এই টেক্সটগুলোকে এভাবে মডিফাই করতে হয়। এছাড়া আপনারা এই বক্সে বেলু লিখে দিয়েও কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত স্পেসিংটা করে নিতে পারবেন এখান থেকে। আশা করি আপনারা এই অপশানটার কাজও বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে অপশানটা আছে, সেই অপশানটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল মানে হচ্ছে এটা ক্যারেক্টার বা টেক্সটের উচ্চতা ভার্টিক্যালি বৃদ্ধি করে দেয়, মানে কোনো টেক্সটের বা কোনো ক্যারেক্টারের উচ্চতা বা হাইট বৃদ্ধি করে। সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে কোনো টেক্সট সিলেক্ট করেন, সিলেক্ট করার অবস্থায় যদি আপনারা এর মান বৃদ্ধি করেন, যেমন এখানে 100% আছে, আমি যদি ম্যানুয়ালি বৃদ্ধি করি, দেখুন এই ডিটা কিন্তু উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আপনারা সবগুলো টেক্সটও একসাথে বৃদ্ধি করতে পারবেন। সেক্ষেত্রে সবগুলো টেক্সট সিলেক্ট করে আপনারা যদি এখানে মান বৃদ্ধি করেন, তাহলে দেখুন সবগুলো টেক্সটের উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি আপনারা ম্যানুয়ালি মান কমান, দেখবেন টেক্সটগুলোর উচ্চতা কমে যাচ্ছে। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মান লিখেও দিতে পারবেন, সেক্ষেত্রে এই মান অনুযায়ী আপনাদের টেক্সটের উচ্চতা নির্ধারণ হবে। তার পরবর্তী যে অপশানটা আছে, সেটা হচ্ছে হরিজন্টালিটি স্কেল। এটা হচ্ছে কোনো ফন্ট বা কোনো টেক্সট অথবা কোনো ক্যারেক্টারকে হরিজন্টালি বৃদ্ধি করে, মানে কোনো টেক্সট বা ক্যারেক্টারের ওয়াইড বৃদ্ধি করে। এই ব্যাপারটা বোঝানোর জন্য হচ্ছে আপনাদেরকে এই লেয়ারটা ভার্টিক্যালি করে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি এই লেয়ারটাকে ভার্টিক্যালি করে দিই। ইতিমধ্যে আমরা জেনে গেছি কোনো টেক্সট লেয়ারকে কীভাবে ভার্টিক্যাল বা হরিজন্টাল করতে হয়। সেক্ষেত্রে আমি এই অপশানটাতে ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার পরে এখন যদি আমি এখানের মান বৃদ্ধি করি, দেখবেন আপনি এই টেক্সটগুলো হোয়াইট বৃদ্ধি পাচ্ছে। এই টেক্সটগুলোকে সিলেক্ট করি, এখন যদি আমি ম্যানুয়ালি এটার মান বাড়াই, দেখুন টেক্সটগুলোর হোয়াইট বৃদ্ধি পাচ্ছে। আবার যদি মান কমাই, দেখুন এটার হোয়াইট কমে গেছে। এছাড়া এখানে আপনারা কাঙ্ক্ষিত মান লিখে দিয়েও কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত হোয়াইট করে নিতে পারবেন আপনার টেক্সটগুলোকে। তাহলে আশা করি এই অপশানগুলোর কাজ আপনারা বুঝতে পেরেছেন। আমি এটাকে হরিজন্টালি করে ফেলি। তার পরবর্তী যে অপশানটা আছে, সেই অপশানটা হচ্ছে সেট দ্য বেসলাইন শিফট।
সেরদা ব্যাশলাইন শিফটের কাজ হলো কোনো লাইনকে অথবা কোনো টেক্সটকে অথবা কোনো ক্যারেক্টারকে এটা হচ্ছে ব্যাশলাইনটা নির্ধারণ করে দেয়। সেক্ষেত্রে যে প্যারাগ্রাফ লেয়ারটা আছে এই লেয়ার দিয়ে আমি আপনাদেরকে কাজটা বোঝাই। এখন এখানে আমি যদি যে কোনো একটা ফন্টকে সিলেক্ট করে এই ব্যাশলাইনের মানটাকে বৃদ্ধি করি, দেখুন এটা উপরের দিকে চলে যাচ্ছে অথবা এটা নিচের দিকেও নিয়ে আসা যাবে। তাহলে আশা করি আপনারা সেট দা ব্যাশলাইন শিফট এই অপশানের কাজটাও বুঝতে পেরেছেন। তারপরের যে অপশানটা আছে এই অপশানটা হচ্ছে কালার অপশান। আপনারা এই টাইপগুলো সিলেক্ট করার পরে এখান থেকে যেভাবে কালার পিক করতে পারেন, ঠিক এই কালার অপশানটাতে ক্লিক করার পরেও আপনাদের সামনে কালার পিকার চলে আসবে। এই কালার পিকার থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে ওই টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তীতে কিছু অপশান আছে, এখানে দেখুন সবগুলো অপশান হচ্ছে টি 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 দেখাচ্ছে, মানে আপনাদের টেক্সটগুলো কোন মোডে হবে বা কোন টাইপের হবে বা কোন স্টাইলের হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সেটা দেখানোর জন্য আমি এই লেয়ারগুলোকে হাইড করে দিই, এই লেয়ারটাকে অ্যাক্টিভ করি, এই টেক্সটগুলোর মাঝের ট্র্যাকিংটা আমি একটু কমিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এই অপশানগুলো কী কী ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করে এই টেক্সটের উপর সেগুলো একে একে দেখে নিই। অনেক ফন্ট ফ্যামিলিতে কিন্তু বোল্ড থাকে না, বোল্ড স্টাইলটা থাকে না, সেক্ষেত্রে আপনি যদি কোনো টেক্সটকে বোল্ড করতে চান খুব সহজেই প্রথম যে অপশানটা আছে টেক্সট বোল্ড, এই অপশানটা ব্যবহার করে আপনি আপনার টেক্সটগুলোকে বোল্ড করতে পারবেন। যেমন আমি যদি এখন টেক্সট বোল্ড এই টিটাতে প্রেস করি, সাথে সাথে দেখুন এই টেক্সটগুলো বোল্ড হয়ে গেছে এবং এটা যে অ্যাপ্লাই হয়েছে এই টির চারপাশে দেখুন একটা কালোর মতো হয়ে গেছে, তার মানে এই টেক্সট বোল্ড অপশানটা অ্যাক্টিভ হয়েছে। তার মানে কোনো টেক্সটকে আপনারা বোল্ড করতে চাইলে যে টেক্সটের ফ্যামিলিতে বোল্ড স্টাইল থাকবে না সেটাকে আপনারা এখান থেকে বোল্ড করতে পারবেন। আমি যদি এখন এটাকে ডিসিলেক্ট করে দিই, সেক্ষেত্রে এটার উপর ক্লিক করার সাথে সাথে এটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং এখানে দেখুন এই ফন্টগুলো আগে যেরকম ছিল রেগুলার সেই রকম হয়ে গেছে। তার পরবর্তীতে যে অপশানটা আছে সেটা হচ্ছে টেক্সট ইটালিক। কোনো ফন্ট ফ্যামিলিতে যদি ইটালিক স্টাইলটা না থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজে এখান থেকে ইটালিক স্টাইলটা অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখন যদি আমি এই ফক্স ইটালিক অপশানটাতে ক্লিক করি, দেখুন ফন্টগুলো ইটালিক হয়ে গেছে। এটাকে যদি ডিঅ্যাক্টিভ করতে চাই আবার এটার উপর ক্লিক করব, সাথে সাথে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপসের মানে হচ্ছে এখানে যে ফন্টগুলো বা টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রথমটা হচ্ছে বড় হাতের, তারপরেটা হচ্ছে ছোট হাতের, মানে প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার, পরেরটা হচ্ছে স্মল লেটার। কিন্তু এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আপনি যদি এই অল ক্যাপস অপশানটাতে ক্লিক করেন সবগুলো টেক্সট ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। যেমন আমি এখন এটার উপর ক্লিক করি, দেখুন সবগুলো টেক্সট কিন্তু ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। আবার যদি আমি এটাকে এখন ডিঅ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে এটার উপর ক্লিক করব, পূর্বের মতো হয়ে যাবে। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে স্মল ক্যাপস। এটার মানে হচ্ছে যে আপনার প্রথম যে ফন্টটা আছে এই ফন্টটা বড় থাকবে, তার পরবর্তী ফন্টগুলো ছোট থাকবে, কিন্তু সবগুলো ফন্টই কিন্তু ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে প্রথম ফন্টটা ক্যাপিটাল লেটারে আছে, পরের ফন্টটা স্মলার লেটারে আছে, এখানে এইগুলো হচ্ছে স্মলার লেটারে, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে। কিন্তু আপনি যখন এই অপশানটা ব্যবহার করবেন দেখবেন সবগুলো ফন্টই ক্যাপিটাল লেটারে হয়ে যাবে, তবে এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর আকার ছোটই থেকে যাবে। যেমন আমি যদি এখন সবগুলো ফন্ট সিলেক্ট করি, এই অল ক্যাপসের পাশের থাকা স্মল ক্যাপসটাকে ক্লিক করি, দেখুন সবগুলো ফন্ট কিন্তু ক্যাপিটাল লেটারের হয়ে গেছে, টেক্সটগুলো ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। কিন্তু এই টেক্সটগুলো ক্যাপিটাল লেটারে হলেও আগে যেরকম ছোট ছিল সেরকম ছোটই আছে, আর এই ফন্টগুলো যেমন বড় ছিল সেগুলো বড়ই আছে। তাহলে আশা করি এই অপশানের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি এটাকে আপনারা ডিঅ্যাক্টিভ করতে চান জাস্ট এই স্মল ক্যাপসের উপর আবার ক্লিক করবেন লেফট বাটন দিয়ে মাউসের, তাহলে সাথে সাথে এটা পূর্বের মতো হয়ে যাবে। তার পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট এবং এর পরবর্তী অপশানটা হচ্ছে সাব স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্টের কাজ হচ্ছে একটা ফন্টের উপরের দিকে আরেকটা ফন্ট নিয়ে যাওয়া যায়। যেমন আমি এখানে এইচ লিখলাম, এখন পরবর্তী যে টুটা এটা আমার উপরে লিখতে হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে সুপার স্ক্রিপ্ট যে অপশানটা আছে এই অপশানটা অ্যাক্টিভ করে দিয়ে এখন যদি আমি টু লিখি, দেখুন টুটা উপরের দিকে হয়েছে। এবার আমি আবার এই সুপার স্ক্রিপ্ট অপশানটাকে ইনঅ্যাক্টিভ করে আমি এখানে টু লিখে দিই। অনুরূপভাবে আমি যদি এখানে অক্সিজেনের সংকেত লিখতে চাই সেক্ষেত্রে আমি উ প্রেস করলাম, উ প্রেস করার পরে এখন টু লাগবে হচ্ছে আমার নিচে,
সেক্ষেত্রে আমি সুপার স্ক্রিপ্টটার পাশের যে সাবস্ক্রিপ্ট আছে এই সাবস্ক্রিপ্টটা সিলেক্ট করে দিয়ে এখন যদি আমি লিখি এই টুটা নিচে চলে আসবে। এই অপশানগুলো কিন্তু আপনারা টেক্সট লেখার পরেও অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি এখন এই সাবস্ক্রিপ্টটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে আমি যদি এখানে এস টুটা লিখি, এস টু ও লিখে ফেলেছি, এখন এই টুটাকে হচ্ছে আমার উপরে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এই টুটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখানে সুপার স্ক্রিপ্ট যে অপশানটা আছে এটাতে ক্লিক করবো, দেখুন ও উপরে চলে গেছে। পুনরায় যদি আমি এটাকে ডিসিলেক্ট করে অক্সিজেন লিখি, অক্সিজেন লেখার জন্য ও টু প্রথমে লিখে ফেললাম, তারপরে হচ্ছে আমার এই টুটাকে নিচে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এই টুটা সিলেক্ট করার পর আমি সুপার স্ক্রিপ্টের পাশে যে সাবস্ক্রিপ্ট অপশানটা আছে এই সাবস্ক্রিপ্ট অপশানটাতে ক্লিক করব, সাথে সাথে দেখুন টুটা নিচে চলে গেছে। তাহলে আপনারা সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজও বুঝতে পেরেছেন আশা করি। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে আপনার আন্ডারলাইন। কোনো টেক্সটের নিচে যদি আপনি আন্ডারলাইন দিতে চান সেক্ষেত্রে এই অপশানটা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আমি এই লেয়ারটাকে অ্যাক্টিভ করে দিই, এই লেয়ারটাকে এখন সিলেক্ট করি। সিলেক্ট করার পর যদি আমি এই আন্ডারলাইন অপশানটাতে ক্লিক করি দেখুন এই টেক্সটের নিচে কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। আবার যদি এটাকে আপনারা ইনঅ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে এটার উপর মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা আন্ডারলাইন চলে যাবে। তার পরবর্তী যে অপশানটা আছে এই অপশানটা হচ্ছে স্ট্রাইক থ্রু। আপনি কোনো প্যারাগ্রাফ লেখার পরে কিছু কিছু শব্দ যদি আপনি মার্ক করে দিতে চান যে এই শব্দগুলো ভুল হয়েছে বা এই শব্দগুলোর উপর বিশেষভাবে নজর দিতে হবে, সেক্ষেত্রে স্ট্রাইক থ্রু অপশানটা আপনারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আমি এই প্যারাগ্রাফের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে অ্যাক্টিভ করি, এটাকে একটু জুম করি। ধরুন এই শব্দটাকে আপনি মার্ক করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই শব্দটাকে এইরকমভাবে সিলেক্ট করার পর আপনি যখন এই স্ট্রাইক থ্রো যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন, দেখবেন এটার মাঝে এক ধরনের লাইন ক্রিয়েট হয়েছে। আমি যদি আরেকটু জুম করে দেখাই তাহলে দেখুন এটার মাঝে একটা লাইন হয়েছে। আবার যদি আপনি অন্য একটা ফন্ট সিলেক্ট করে বা অন্য একটা শব্দ সিলেক্ট করে এই স্ট্রাইক থ্রুতে ক্লিক করেন দেখবেন এই তার মাঝে এরকম লাইন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে যদি এরকম বিভিন্ন মডিফিকেশন করতে হয় আপনারা খুব সহজে এগুলো করতে পারবেন। আপনারা যদি এইটাকে তুলে দিতে চান তাহলে জাস্ট এটুকু সিলেক্ট করে পুনরায় এটার উপর ক্লিক করবেন, অটোমেটিক ওইটা উঠে যাবে। তার পরবর্তীও কিছু অপশান আছে, যেমন এটা হচ্ছে ছোটো হাতের বড় হাতের মিলিয়ে লেখার জন্য এই অপশানগুলো কাজে লাগে। এছাড়াও পরবর্তীতে যে অপশানগুলো আছে সেটা হচ্ছে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন। আর এর পাশে যেটা আছে সেটা হচ্ছে এই অপশান বারে যে অপশানটা পেয়েছিলেন আপনি এই অপশানগুলোই হচ্ছে এখানে আছে, এখান থেকে আপনারা এগুলো নির্ধারণ করে দিতে পারবেন। তাহলে আশা করি আপনারা ক্যারেক্টার প্যালেটের কাজ বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এখন আমরা প্যারাগ্রাফ প্যালেটটা নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের এই প্যারাগ্রাফ লেয়ারটা নিয়ে কাজ করতে হবে। প্রথমে আছে হচ্ছে আপনার লেফট অ্যালাইন টেক্সট, এখানেও লেফট অ্যালাইন টেক্সট আপনারা পেয়েছিলেন, তাহলে আশা করি লেফট অ্যালাইন টেক্সটের কাজ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তার পরবর্তীতে আছে সেন্টার টেক্সট, সেন্টার টেক্সট আপনারা এখানে দেখিয়েছি আমি, তো আপনারা সেন্টার টেক্সটের কাজও জানেন। তারপর একটু দেখাই আপনাদেরকে, এটা এখন লেফট অ্যালাইন টেক্সট সিলেক্ট করা আছে, তার মানে এই অ্যালাইনটা হয়েছে লেফট বরাবর। আমি যদি সেন্টারে ক্লিক করি তাহলে এই অ্যালাইনটা হবে সেন্টার বরাবর, দেখুন সেন্টার বরাবর অ্যালাইন হয়েছে। আমি যদি পুনরায় এই টেক্সটগুলোকে সিলেক্ট করি, অল্টার দিলে অল্টার এ চেপে সিলেক্ট করে ফেললাম, পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে রাইট অ্যালাইন টেক্সট। রাইট অ্যালাইন টেক্সটে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই প্যারাগ্রাফটা রাইট অ্যালাইন বরাবর, রাইট অ্যালাইন বরাবর অ্যালাইন হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা লেফট টেক্সট অ্যালাইন, রাইট টেক্সট অ্যালাইন এবং সেন্টার টেক্সট অ্যালাইনের কাজগুলো বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে অ্যালাইনগুলো আছে এগুলো এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এগুলো সাধারণত এই ধরনের প্যারাগ্রাফের উপর কাজ করবে না। কোনো নির্দিষ্ট বক্সের মধ্যে যখন কোনো প্যারাগ্রাফ ক্রিয়েট করা হয় সেই সময় হচ্ছে এই অ্যালাইনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই অ্যালাইনগুলো কাজ করবে। তো আপনাদেরকে আমি পূর্বে একটা জিনিস বলেছিলাম যে যখন আপনারা ওপেনলি কোনো টেক্সট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে লাইনগুলো হচ্ছে আপনাদের ডকুমেন্টের বাইরে বা ক্যানভাসের বাইরে চলে যাবে, কিন্তু আপনারা যদি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে বা একটা নির্দিষ্ট চতুর্ভুজের মধ্যে টেক্সট টাইপ করতে চান সেক্ষেত্রে হচ্ছে কিভাবে টাইপ করবেন সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। সেক্ষেত্রে আমি এই লেয়ারটিকে এখন হাইড করে দিই, হাইড করে দেওয়ার পরে আমি পুনরায় টাইপ টুলটি সিলেক্ট করি,
টাইপ টুলটি সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি ক্লিক না ছেড়ে দিয়ে এখানে একটি এরকম ভাবে ড্র্যাগ করে বক্স ক্রিয়েট করবেন। এই বক্স ক্রিয়েট করার পর আপনি এই বক্সের মাঝে ক্লিক করবেন। এখন আপনি এটার মধ্যে টাইপ করতে পারবেন, যেমন আমার লেফট অ্যালাইনটা সিলেক্ট নেই বলে লেফট অ্যালাইন থেকে হচ্ছে না, রাইট অ্যালাইনটা সিলেক্ট, রাইট থেকে টাইপ হচ্ছে, আমি লেফট অ্যালাইনটা ক্লিক করে দেই। এখন রাইট থেকে টেক্সটগুলো টাইপ হবে, এক্ষেত্রে টাইপ করে প্যারাগ্রাফটা ফিল আপ করতে সময় সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে আমি পুনরায় ওয়ার্ড ফাইল থেকে এই টেক্সটগুলোকে কপি করে এখানে এনে পেস্ট করে দিব। এইবার দেখুন এই টেক্সটগুলো কিন্তু এই বাউন্ডারি বক্সের বাইরে যায়নি, কিন্তু আমি যখন পূর্বে এই টেক্সটগুলোকে কপি করে এনে পেস্ট করেছিলাম আপনারা লক্ষ্য করেছিলেন হয়তো যে টেক্সটগুলো কিন্তু ক্যানভাসের বাইরে চলে গেছে। এখন কিন্তু এই টেক্সটগুলো ক্যানভাসের বাইরে যায়নি এবং এই টেক্সটগুলো এখানে অ্যাপ্লাই করার পর দেখুন এই পার্শ্ববর্তী যে অপশানগুলো ছিল অ্যালাইনের এই অ্যালাইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, যার প্রথমে আছে জাস্টিফাই লাস্ট লেফট। তার মানে আপনার এই অপশানটি যখন সিলেক্ট করবেন তখন আপনার এই প্যারাগ্রাফটিকে লেফট বরাবর সে অ্যালাইন করে দিবে। যেমন আমি যদি এখন এটাকে ক্লিক করি, এটা হচ্ছে লেফট বরাবর দেখুন অ্যালাইন করে দিয়েছে, এবং আপনি কন্ট্রোল জেড চেপে যদি আপনাদেরকে পূর্বের অবস্থায় দেখাই দেখুন এখানে লাইনগুলো কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে, এটা এই পর্যন্ত হয়েছে, মানে এলোমেলো অবস্থায় আছে। কিন্তু আপনি যদি এটাকে একদম জাস্টিফাই করতে চান, সমান করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই অপশানগুলো ব্যবহার করে করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি এখন জাস্টিফাই লাস্ট লেফট এই অপশানটিতে ক্লিক করি, দেখুন এই টেক্সটগুলো একদম সমান হয়ে গেছে প্রত্যেকটা লাইন, এবং এটা হচ্ছে লেফটভাবে জাস্টিফাই করেছে। তার পরবর্তীতে যে অপশানটা আছে এটা হচ্ছে জাস্টিফাই লাস্ট সেন্টার। এই জাস্টিফাই লাস্ট সেন্টারটাতে ক্লিক করার পর এটা হচ্ছে সেন্টার বরাবর এই প্যারাগ্রাফের লাইনগুলোকে জাস্টিফাই করবে। তার পরবর্তী যে অপশানটা আছে সেই অপশানটা হচ্ছে জাস্টিফাই লাস্ট রাইট। এই জাস্টিফাই লাস্ট রাইটে ক্লিক করার পর এটা হচ্ছে রাইট অ্যালাইন থেকে এটাকে জাস্টিফাই করবে। যেমন জাস্টিফাই লাস্ট রাইটে ক্লিক করার পর দেখুন সেন্টারে যে লাইনটা ছিল এটা রাইটে চলে এসেছে, তার মানে এটা হচ্ছে এই ডান পাশ থেকে জাস্টিফাই করেছে। আর পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে জাস্টিফাই অল। জাস্টিফাই অলে ক্লিক করার পর সবগুলো লাইন এক হয়ে যাবে, মানে সবগুলো লাইন সমান হয়ে যাবে। এটাতে ক্লিক করার পর দেখুন সবগুলো লাইনকে সে সমান করেছে, তবে নিচের যে লাইনটি ছিল এই লাইনটিতে শব্দ কম থাকার কারণে বা টেক্সট কম থাকার কারণে এটাও জাস্টিফাই হয়েছে, এই পাশে একটা অংশ চলে এসেছে, এই পাশে একটা অংশ চলে এসেছে। তার মানে জাস্টিফাই অলটা হচ্ছে সবগুলো লাইনকে সমান করে দিবে। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে অপশানটা ব্যবহার করবেন সেই অপশান অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনাদের টেক্সটকে বা আপনাদের প্যারাগ্রাফকে সাজাতে পারবেন। তার পরবর্তী আরও কিছু অপশান আছে, এই অপশানগুলোর যেমন প্রথমে আছে হচ্ছে আপনার ইনডেন্ট লেফট মার্জিন। এর মানে হচ্ছে এই মার্জিনটা যখন আপনারা টেক্সট এখানে টাইপ করবেন এর ডান পাশ থেকে মার্জিনটা কতটুক হবে বা কতটুক দূর থেকে এই টেক্সটগুলো শুরু হবে। যেমন আমি যদি এখন সবগুলো টেক্সটকে এখানে সিলেক্ট করে এই মার্জিনের মানটাকে বাড়াই, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এটা লেফট পাশ থেকে সরে আসতেছে, লেফট পাশের মার্জিনটা বৃদ্ধি পাচ্ছে। একই রকমভাবে রাইট পাশের মার্জিনটাও এখানে যদি মান বাড়ান রাইট পাশের মার্জিন বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে আপনাদের ইনডেন্ট ফার্স্ট লাইন। ইনডেন্ট ফার্স্ট লাইন মানে হচ্ছে প্রথম লাইনটা কতটুক দূর থেকে শুরু হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এটার মান যদি আমি বাড়াই দেখবেন ফার্স্ট লাইনটা দূরে সরে আসতেছে আস্তে আস্তে। সাধারণত যারা ম্যাগাজিনে কাজ করে তারা হচ্ছে এই ধরনের কাজ করতে হয়। এছাড়াও এখানে কিছু অপশান আছে, যেমন প্রথমে আছে অ্যাট পেজ বিফোর প্যারাগ্রাফ, পরবর্তীতে আছে অ্যাট পেজ আফটার প্যারাগ্রাফ। এই অপশান দুটি এবং নিচের অপশানটার কাজ দেখানোর জন্য আমি পুনরায় নতুন করে একটা ডকুমেন্ট সেট আপ করি। এখন আমি এই ডকুমেন্টে পুনরায় হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে একটা বক্স ক্রিয়েট করি। বক্স ক্রিয়েট করার পর এই বক্সের মধ্যে এখন আমি লরেন স্পাম থেকে কয়েকটা প্যারাগ্রাফ এনে পেস্ট করে দিব। সেক্ষেত্রে এখান থেকে আমি এটুকু সিলেক্ট করে কপি করে আমি এই বক্সের মধ্যে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি তিনটা স্ট্যাপ দেখতে পাচ্ছি। এখন আমি পুনরায় ওই অপশানগুলোতে চলে যাই এই প্যারাগ্রাফ অপশানের। এখন আমি আপনাদেরকে এই অপশান এবং এই অপশানটার কাজ দেখাবো। এই অপশানটা হচ্ছে অ্যাড প্রেস বিফোর প্যারাগ্রাফ, আর এই অপশানটা হচ্ছে অ্যাড প্রেস আফটার প্যারাগ্রাফ। এই দুটো অপশানের মধ্যে প্রথমটার কাজ হলো যে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মধ্যবর্তী দূরত্ব কত হবে এটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন।
যেমন আপনারা যদি এই প্রজেক্টটার দিকে তাকান, এখানে দেখুন এটা একটা প্যারাগ্রাফ, তারপর আর একটা প্যারাগ্রাফের অংশ আছে, তারপর আর একটা প্যারাগ্রাফের অংশ আছে। এখন মধ্যবর্তী এই যে দূরত্বটা, এই দুটোর মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা কতটুকু হবে এখান থেকে সেট করে দিতে পারবেন আপনারা। যেমন এখানে যদি আমি ভ্যালু 50 দিই, দেওয়ার পরে দেখুন প্যারাগ্রাফের মধ্যবর্তী দূরত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে আমি যদি হোল প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেই কন্ট্রোল এস চেপে, এবং এখানে যদি আমি 50 দিয়ে দিই, দেখুন এই প্যারাগ্রাফগুলোর মধ্যবর্তী দূরত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে যদি আরও বাড়িয়ে দিই আমি, দেখুন আরও বৃদ্ধি পেয়েছে। মানে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব কতটুকু হবে এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অনুরূপভাবে এটাতে যদি দেই, তাহলে আপনারা দেখতে পারবেন প্যারাগ্রাফগুলোর মান পরিবর্তিত হচ্ছে। যেমন এখানে আমি এখন 0 করে দিয়ে এটার মান বাড়াবো, এখানে আমি যদি 80 করে দিই, দেখুন এই প্যারাগ্রাফটুকুর দূরত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা হচ্ছে পূর্বের প্যারাগ্রাফটা কতটুকু দূরত্বে থাকবে সেটা নিয়ন্ত্রণ করবে, আর এটা হচ্ছে পরের প্যারাগ্রাফটা কতটুকু দূরত্বে থাকবে সেটা নিয়ন্ত্রণ করবে। তার পরের যে অপশানটা আছে এটা হচ্ছে হাইফেনেট। হাইফেনেটটার মানে যদি আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এই প্রজেক্টটাকে একটু জুম ইন করে নেই। আপনারা যদি এদিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটা হাইফেন আছে, এখানে একটা হাইফেন আছে, মানে যে শব্দগুলো পূর্ণতা পাবে না জাস্টিফাই করার পরে। যেমন এখানে যদি আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে জাস্টিফাই করে দিলাম, জাস্টিফাই করার পরে যে শব্দগুলো এখানে পূর্ণতা পাবে না, সেই শব্দগুলোর পরের টেক্সটগুলো কিন্তু নিচে চলে যাবে। যেমন এখানে নিচে চলে এসেছে, তার মানে এখানে একটা হাইফেন দেখাচ্ছে। তো এরকম হাইফেন দেখাবে কি দেখাবে না সেটা আপনারা এই অপশান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এই হাইফেনেটের পাশের বক্সে এখন চেকমার্ক দেওয়া আছে, যার কারণে এটা অটোমেটিক হাইফেনেশন করে দিয়েছে। এখন যদি এই চেকবক্সটা আমি আনচেক করে দিই, দেখুন এখানে যে হাইফেনটা ছিল এটা চলে গেছে। আবার যদি চেকমার্ক দিয়ে দিই, এখানে দেখুন হাইফেন চলে এসেছে। তো এইভাবে আপনারা এই হাইফেনেট চেকবক্সের মাধ্যমে আপনাদের টেক্সটে, কোনো প্যারাগ্রাফের টেক্সটগুলোতে হাইফেন থাকবে কি থাকবে না সেটা আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি এই অপশানগুলো আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমি ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যালেটের বিভিন্ন অপশানগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এখন আমি এই টাইপ টুল গ্রুপের পরবর্তী যে টুলটি আছে ভার্টিক্যাল টাইপ টুল, এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই এখান থেকে। এখন আমি এখান থেকে এই ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট করি। ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট করার পর দেখুন আপনার মাউস পয়েন্টারটি একটু পরিবর্তিত হয়ে গেছে। ভার্টিক্যাল টাইপ টুলটি হচ্ছে ভার্টিক্যালি টেক্সটগুলোকে টাইপ করে। যেমন এতক্ষণ আমি যে টাইপ টুলের কাজ দেখিয়েছি সেটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল ছিল, এটা হরিজন্টালি টাইপ করেছে। এখন যে টুলটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। এই ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে যদি আমি কিছু টাইপ করতে চাই, তাহলে দেখবেন এটা ভার্টিক্যালি টাইপ করছে। যেমন এখানে ক্লিক করার পরে কার্সর দেখা যাচ্ছে, এখন আমি বি ডিজাইনার টেক্সটটা টাইপ করলাম, দেখুন এটা ভার্টিক্যালি টাইপ হয়েছে। এখন আপনি এটাকে যদি সাইজে বড় করেন, সেক্ষেত্রে 100 দিলাম, এটা বড় হয়েছে। এই ভার্টিক্যালি টাইপ টুলের যে কাজটা, এটা কিন্তু আমরা এই অপশান থেকে নিয়ন্ত্রণ করতে পারতাম। যেমন এখানে টুগল টেক্সট ওরিয়েন্টেশন, টেক্সট ওরিয়েন্টেশনটা কি রকম হবে সেটা এখান থেকেও ফিক্সড করে দেওয়া যায়। যেমন এখানে যদি আমি এখন ক্লিক করি, দেখুন এটা হরিজন্টাল হয়ে গেছে, এখানে ক্লিক করার পরে এটা ভার্টিক্যাল হয়ে গেছে। ভার্টিক্যালি যদি আপনারা কোনো কিছু টাইপ করতে চান, সেক্ষেত্রে আপনারা খুব সহজে এই ভার্টিক্যাল টাইপ টুল দ্বারা করতে পারবেন। এই ভার্টিক্যালি টাইপ টুলের সাহায্যেও কিন্তু আপনারা একটা নির্দিষ্ট বক্সের মধ্যে ভার্টিক্যালি প্যারাগ্রাফ ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে একটা প্যারাগ্রাফের জন্য বক্স ক্রিয়েট করি, এবং এখান থেকে যদি লরেন ইসপামের কিছু ডামি টেক্সট কপি করে নিয়ে আসি, এসে যদি আমি এখন এই বক্সে পেস্ট করে দিই, দেখুন এটা ভার্টিক্যালি দেখাচ্ছে। এখন আমি এখানে সবগুলো টেক্সটকে কন্ট্রোল এস চেপে সিলেক্ট করে যদি টেক্সটগুলোর সাইজ একটু ছোট করে দিই, এবং এটার অ্যালাইন যদি আমি একটু ঠিক করে দিই, যেমন অ্যালাইন এখন এটা আছে, আমি অ্যালাইনটাকে সেন্টার করে দিই, দেখুন এটা কিন্তু পরিবর্তিত হচ্ছে ভার্টিক্যালি বানানো। সেক্ষেত্রে আপনারা যদি কোনো বক্সের মধ্যে বা কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে কোনো কিছু টাইপ করতে চান, সেক্ষেত্রে এইরকমভাবে ভার্টিক্যালি আপনারা টাইপ করতে পারবেন। আশা করি এই ভার্টিক্যাল টাইপ টুলের কাজ আপনারা বুঝতে পেরেছেন।
এখন আমি টাইপ টুলের আরো কিছু কাজ আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে আমি এই লেয়ারগুলোকে হাইড করে দেই। হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে বি ডিজাইনার টেক্সটটা লিখে নেই। এই টেক্সটটাকে এখন কন্ট্রোল টি চেপে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে একটু বড় করে নেই। এখন এই বি ডিজাইনারের এই লেয়ারটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি কনভার্ট টু শেপ করে নেই। আমি পূর্বেই দেখিয়েছি কিভাবে কনভার্ট টু শেপ করা যায়। এখানে যদি আমি ক্লিক করি তাহলে শেপে রূপান্তরিত হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল টি চেপে রেখে ফ্রি ট্রান্সফর্ম করি, ফ্রি ট্রান্সফর্ম করার পরে এটার উপর যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে আমি কিছু অপশান পাবো। এই অপশানের ডিস্টর্টটা যদি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমি এখানে ডিস্টর্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যে কোনো কর্নারে ধরে যদি এটাকে ড্রাগ করি, দেখুন এই টেক্সটটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। এভাবে ডিস্টর্টের মাধ্যমে ডিস্টর্ট করে আপনারা বিভিন্ন রকম শেপ দিতে পারবেন টেক্সটে। এখন যদি ইন্টার চাপেন তাহলে এটা এরকম দেখাবে। আমি আন্ডো করে নেই। এবার পুনরায় যদি কন্ট্রোল টি চেপে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে পার্সপেক্টিভ যে অপশানটা পাবো এটাকে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে দেখুন এটা পার্সপেক্টিভলিভাবে বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। আপনি যে কোনো ধরনের শেপ এভাবে দিতে পারবেন। ইন্টার প্রেস করলে এটা এখন ফিক্সড হয়ে যাবে, অথবা যদি এই আইকনে ক্লিক করি তাহলে ফিক্সড হয়ে যাবে। দেখুন এটা এরকম শেপ চলে এসেছে। কন্ট্রোল জেড চেপে আমি আন্ডো করে নিই। এখন যদি পুনরায় কন্ট্রোল টি চেপে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখানে যে ওয়ার্প অপশানটা পাবো, এই ওয়ার্প অপশানটা যদি সিলেক্ট করি তাহলে এখানে যে পয়েন্টগুলো পাবো এই পয়েন্টগুলোতে মাউসের ড্রাগ করলে হ্যান্ডেল বের হয়ে আসবে। দেখুন এই হ্যান্ডেলগুলোর সাহায্যে এটাকে বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া যাচ্ছে। এবার যদি আমি ইন্টারফেস করি বা এই আইকনটাতে ক্লিক করি এটা ফিক্সড হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের টেক্সটগুলোকে বিভিন্নভাবে মডিফাই করে বিভিন্ন আকৃতি দিতে পারবেন। এখন আমি এই টাইপ টুলের মাধ্যমে খুবই চমৎকার একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে সার্কেল লোগো তৈরি করা। আপনাদেরকে যদি কিছু সার্কেল লোগো আমি এখান থেকে দেখাই, সেক্ষেত্রে এখানে দেখুন অনেকগুলো সার্কেল লোগো আছে। এই সার্কেল লোগোগুলো কিভাবে তৈরি করা যায় এই টাইপ টুলের সাহায্যে সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। সার্কেল লোগো তৈরি করার পূর্বে আমি আপনাদেরকে পাথের মধ্যে কিভাবে টেক্সটগুলোকে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নেই, যে একটা পাথের মধ্যে কিভাবে টেক্সট লেখা যায়। সেক্ষেত্রে আমি যদি পেন টুলের সাহায্যে এখানে আমি এই ধরনের একটা পাথ তৈরি করি, এই পাথ বরাবর যদি আমি টেক্সটগুলো লিখতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে টাইপ টুলটি নেওয়ার পরে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করার পরে যখন এই পাথের উপর আসব তখন দেখুন মাউস পয়েন্টারটি একটু পরিবর্তিত হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে কার্সরটা চলে এসেছে। এখন যদি আমি এখানে টাইপ করি বি ডিজাইনার, দেখুন লেখাগুলো পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে লেখাগুলো যে অ্যালাইনমেন্ট আছে ওগুলো হয়তো বা একটু পরিবর্তিত আছে। আমি সবগুলো লেখাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করলাম। এখন আমি প্যারাগ্রাফ অপশানে যাওয়ার পরে এখান থেকে লেফট অ্যালাইনটা বা সেন্টারটা আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি টাইপ করি বি ডি জাইনার, এখনও পাওয়া যাচ্ছে না। এর কারণ হলো এখানে এরিয়াটা হয়তো বা এই পর্যন্তই সিলেক্ট করা। এটাকে যদি আমি জুম করি তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। এখন এখান থেকে যদি আমি পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করি তাহলে দেখুন এই পয়েন্টটাতে যখন আমি দৌড়ি তখন এরো চিহ্ন চলে এসেছে। এখন যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি এটাকে দূরে সরিয়ে নিয়ে যাই, দেখুন এখানে দুটো পয়েন্ট পাওয়া যাবে। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই সেক্ষেত্রে আপনারা ব্যাপারটা দেখতে পারবেন। এখানে দেখুন একটা পয়েন্ট আর এখানে দেখুন একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো হচ্ছে আপনার এই টেক্সটগুলোর এরিয়া নিয়ন্ত্রণ করবে। এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে টেক্সটগুলো লেখা হবে এগুলোই হচ্ছে এখানে দেখা যাবে। আর মাঝের যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই বারের সাহায্যে হচ্ছে এই টেক্সটগুলোকে মুভ করা যাবে। এই বারের সাহায্যে কিন্তু টেক্সটগুলোকে রিফ্লেক্ট করা যায়। যেমন টেক্সটগুলো এখন নিচের দিকে আছে, আমি যদি উপরের দিকে ড্রাগ করি লেখাগুলো উপরের দিকে চলে যাবে। এবং এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে টেক্সটগুলো কোন এরিয়ার মধ্যে থাকবে এই এরিয়াটা হচ্ছে এই দুটো পয়েন্টের মাধ্যমে সিলেক্ট করে দেওয়া যাবে।
যেমন এখন যদি আমি এই টেক্সটগুলোকে আরও লিখতে যাই সেক্ষেত্রে এই এরিয়ার বাইরে চলে গেলে ওই ফন্টগুলো পাওয়া যাবে না। যেমন এখানে আমি টাইপ করেছি বি ডিজাইনার, এখন যদি এখানে টাইপ করি অ্যান্ড ফ্রিল্যান্সার, এটাকে যদি আমি সাইজে এখন বড় করি সেক্ষেত্রে এই এরিয়ার মধ্যে আছে বলেই দেখা যাচ্ছে। আমি যদি আরেকটু বড় করি দেখেন এখন কিন্তু ফ্রিল্যান্সারটা দেখা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে এরিয়ার বাইরে চলে গেছে। আপনাদেরকে যদি আমি ব্যাপারটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই এরিয়াটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দেই এবং এই এরিয়াটাকেও যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন ফ্রিল্যান্সারটা বের হয়ে এসেছে। তার মানে এখানে আপনারা এই যে পয়েন্টটা পাবেন আর এই পয়েন্টটা পাবেন, এই পয়েন্টের মাধ্যমে হচ্ছে আপনাদের টেক্সট এরিয়া আপনারা সিলেক্ট করে দিবেন, আর মাঝের যে পয়েন্টটা পাবেন এই পয়েন্টে ক্লিক করার মাধ্যমে আপনারা টেক্সটকে রিফ্লেক্ট করতে পারবেন, টেক্সটকে মুভ করতে পারবেন পাথ বরাবর। তাহলে আশা করি আপনারা পাথের মধ্যে টেক্সটটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন সে ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমি সার্কেল পাথে হচ্ছে টেক্সট ক্রিয়েট করে আপনাদের দেখাবো। সেক্ষেত্রে আমি এখান থেকে ইলাপস টুলটি সিলেক্ট করে এখানে একটা ইলাপস তৈরি করব। এক্ষেত্রে এই পার্টটাকে আমি ডিলেট করে দেই। এখন এখান থেকে ইলাপস টুল সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি 1000 হাইটটাও 1000 দিয়ে দিই, দিয়ে একটা ইলাপস তৈরি করলাম। এই ইলাপসের ফিলটাকে আমি নান করে দিব, ফিলটাকে আমি নান করে দিলাম, আর স্ট্রোকটাকে আমি কালো স্ট্রোক দিলাম, এটা এই পর্যন্ত থাকুক। এটার আর একটা কপি শেপ আমি তৈরি করি, সেক্ষেত্রে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি লেয়ার তৈরি করব। এখন আমি উপরের যে ইলাপসটা আছে এই ইলাপসটার উপর আপনাদেরকে কাজ করে দেখাই, সেক্ষেত্রে নিচের ইলাপসের লেয়ারটাকে আমি হাইড করে দিই। এখন এই সার্কেল পাথ বরাবর যদি আমরা কোনো কিছু টাইপ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা যখন এটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাব, এই ইলাপস ওয়ান কপিটা সিলেক্ট থাকা অবস্থায় তার স্ট্রোক বরাবর যখন আমরা মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম দেখুন মাউস পয়েন্টারটা পরিবর্তিত হয়েছে। এখন যদি এটাতে ক্লিক করি আমি তাহলে এখানে কার্সরটা চলে আসবে। এখন এখানে আমি আমার কাঙ্ক্ষিত যে টেক্সটটি আছে সেটা টাইপ করব। তারপর এখান থেকে যদি আমি পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করি তাহলেও দেখবেন যে এইখানেও আপনারা দুটো পয়েন্ট পাবেন, যেমন এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে আর একটা পয়েন্ট হচ্ছে আপনার এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে আর এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এবং মাঝখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। এই মাঝখানের পয়েন্টের মাধ্যমে হচ্ছে টেক্সটটাকে মুভ করা যায়, আর এই দুটো পয়েন্টের মাধ্যমে হচ্ছে এই টেক্সটের এরিয়াটাকে সিলেক্ট করে দেওয়া যায়। যেমন আমি এটাকে এখানে রাখলাম আর এটাকে এখানে রাখলাম, এটুকু হচ্ছে এই টেক্সটের এরিয়া। এখন এই এরিয়ার বাইরে চলে গেলে কিন্তু বাকি টেক্সটগুলোকে আর দেখা যাবে না। যেমন এখানে যদি আমি পুনরায় এন্ড ফ্রিল্যান্সারটা টাইপ করি তাহলে দেখুন ফ্রিল্যান্সারটা দেখা যাচ্ছে না, আমি কিন্তু ফ্রিল্যান্সার এখানে টাইপ করেছি। তো ওই ফ্রিল্যান্সারটুকু দেখার জন্য পুনরায় আমরা এখানে পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করে যদি এই এরিয়াটাকে বাড়িয়ে দেই তাহলে দেখুন এখানে ফ্রিল্যান্সারটা বের হয়ে এসেছে। তো আপনারা যখন এরকম কোনো পাথের উপর টেক্সট টাইপ করবেন তখন এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করবেন, যে যদি আপনাদের টাইপ দেখা না যায় বা টেক্সটগুলো দেখা না যায় সেক্ষেত্রে দেখবেন এই দুটো পয়েন্ট কতটুকু সিলেক্ট করা আছে। এখন আপনি এখানের যে পয়েন্ট আছে এই পয়েন্টের মাধ্যমে এই টেক্সটগুলোকে নিয়ন্ত্রণ করে মাঝে নিয়ে যেতে পারবেন, এবং এটাকে যদি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসা তাহলে দেখবেন আপনার টেক্সটটা রিফ্লেক্ট হয়ে গেছে, মানে নিচের দিকে চলে এসেছে, উপরে নিয়ে গেলে উপরের দিকে চলে যাবে। এখন এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে আপনাদেরকে একটা সার্কেল লোগো তৈরি করে আমি দেখাবো, সেক্ষেত্রে ডিলেট করে দিলাম। এখন এখানে যে ইলাপসটা আছে এই ইলাপসটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম এবং এই ইলাপসটাকে আমি ফিল কালার দিয়ে ফিল করব। সেক্ষেত্রে ফিল কালার আমি ব্ল্যাক অ্যাপ্লাই করব এবং এটার স্ট্রোকটাকে আমি নান করে দিব। এবার এটার উপরে যে ইলাপসটা আছে এই ইলাপসের স্ট্রোকটাকে আমি সাদা করে দিই তাহলেই দেখা যাবে।
সাদা করে দিলাম এবং এটাকে একটু ছোট করে ফেলবো আমি। এতটুক থাকুক। এটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করি কন্ট্রোল জে চেপে এবং এটাকে আমি আরেকটু ছোট করে ফেলি। 15 আমি আরেকটা ডুপ্লিকেট তৈরি করি কন্ট্রোল জে চেপে এবং কন্ট্রোল টি চেপে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে একটু বড় করি। এই বরাবর হচ্ছে আমি লেখাটা লিখব। সেক্ষেত্রে আমি আপাতত এই লেয়ার এবং এই লেয়ারটাকে হাইড করে দেই। আমি এই লেয়ারটার উপর কাজ করব। সেক্ষেত্রে আমি এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম। হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করার পরে যখন আমি এটার পাতের উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, দেখলাম মাউস পয়েন্টারটা পরিবর্তিত হয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে কার্সর পাবো। এই কার্সর অনুযায়ী এখানে আমি টাইপ করব। সেক্ষেত্রে এখান থেকে আমি ফন্ট সাইজটা ছোট করে দেই। এবার আমি এখানে বি ডিজাইনার অ্যান্ড ল্যান্সারটা টাইপ করলাম। টাইপ করার পরে আমি যখন এখান থেকে পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করব, এখানে আমি পূর্বের মতো দুটো পয়েন্ট পাবো। এই পয়েন্টের মাধ্যমে হচ্ছে আমি এই টেক্সটের এরিয়াটা সিলেক্ট করে দিলাম। এটা থাকবে এই পর্যন্ত আর এটা থাকবে এই পর্যন্ত, আর একটু উপরে তুলে দিই এই পর্যন্ত, এবং মাঝখানের যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাহায্যে আমি টেক্সটটাকে সেন্টার করে দিই। তাহলে আমার একটা টেক্সট আমি পেয়ে গেলাম। এখন আমাকে নিচের দিকে আরেকটা টেক্সট লিখতে হবে। সেক্ষেত্রে আমি পুনরায় এটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করি কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট লেয়ার তৈরি করার পর এখানে আমি পাথ সিলেকশন টুল দ্বারা এটাকে নিচে নিয়ে আসি। এরকমভাবে আপনারা আপনাদের টেক্সটে যখন কাজ করবেন, আপনাদের লোগোতে যখন কাজ করবেন, এভাবে কাজ করতে পারবেন আপনারা। এখন আমি এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমি টাইপ করব ESTD 2020। এখন দেখুন এটা কিন্তু নিচের দিকে আছে, এটাকে এখন রিফ্লেক্ট করে উপরের দিকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে পুনরায় এখান থেকে পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে ড্র্যাগ করে আমি ভিতরের দিকে নিয়ে যাব, এটা ভিতরের দিকে চলে যাবে। এখন যদি আমি এই লেয়ারটাকে হাইড করে দেই এবং অন্যান্য লেয়ারগুলোকে অ্যাক্টিভ করে দেই তাহলে দেখুন আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন। তবে লেখার বেসলাইনগুলো ঠিক নাই, বেসলাইনগুলো ঠিক করে এটাকে মাঝে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আমি যদি ক্যারেক্টার প্যালেটে চলে যাই, এই প্যালেট থেকে আমি বেসলাইনটাকে এখন নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখুন এটা মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। এবার এটাকে একটু ঠিক করতে হবে। সেক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে আর একটু মিডল করতে হবে। এখন ঠিক আছে। এখন যদি আমি কালারগুলোকে একটু পরিবর্তন করে দেই, কালারগুলোকে আমি হোয়াইট করে দেই, এই কালারটাকেও আমি হোয়াইট করে দিব। সেক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে লেয়ারটা সিলেক্ট করার পর এই টেক্সটগুলোকে আমি কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখুন এখন এখানে একটা লোগোর মতো দেখা যাচ্ছে। এখন আমি এই ইলাপস লেয়ারটিকে একটু বড় করে দিই। কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে একটু বড় করে দিলাম এবং এই লেয়ারটিকে কন্ট্রোল টি চেপে ফ্রি ট্রান্সফর্ম করে আর একটু ছোট করে দিই। তাহলে ব্যাপারটা সুন্দর দেখাবে। এবং এখানে কিছু শেপ দিয়ে দিই। আমি যদি এখানে সার্কেল টুলটি সিলেক্ট করে সার্কেল টুলটি সিলেক্ট করার পর এখানে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করি। নতুন লেয়ার ক্রিয়েট করে এখানে একটা ছোট সার্কেল তৈরি করি। ছোট সার্কেল তৈরি করার পরে এই সার্কেলটিকে আমি হোয়াইট কালারে ফিল করি এবং এটা স্ট্রোক কালারটিকে আমি নান করে দেই। এবার এটার একটা কপি লেয়ার তৈরি করি কন্ট্রোল জে চেপে, এটাকে একটু এখানে নিয়ে আসি, এটাকে একটু কন্ট্রোল টি চেপে ফ্রি ট্রান্সফর্ম করে ছোট করে নিই। পুনরায় এটার একটা কপি তৈরি করি আমি
অল্টার চেপে এটার একটা কপি লেয়ার তৈরি করি অথবা কন্ট্রোল জে চেপে একটা কপি লেয়ার তৈরি করে এপাশে নিয়ে গেলাম। এখন এই তিনটাকে যদি আমি গ্রুপ করে ফেলি, গ্রুপ করার পর এটাকে আমি নিয়ে গেলাম এই জায়গায়, একটু ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে একটু পজিশনটা ঠিক করি, পুনরায় এই গ্রুপের আর একটা কপি গ্রুপ তৈরি করি কন্ট্রোল জে চেপে। তারপর এটাকে নিয়ে আসলাম এই পাশে এবং এটাকে হচ্ছে আমি রিফ্লেক্ট করে দিব মাউসের রাইট বাটনে ক্লিক করে, ক্লিপ হরিজন্টাল যদি দিয়ে দিই এ পাশে ঘুরে যাবে। তাহলে দেখুন এটা মোটামুটি একটা লোগোর মতো দেখাচ্ছে। আপনারা তাহলে এই টাইপ টুলের সাহায্যে এই ধরনের লোগো তৈরি করতে পারবেন। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শেপ দিবেন, এখানে আপনাদের কাঙ্ক্ষিত এলিমেন্টস দিবেন, এখানে টেক্সট লিখবেন, এখানে টেক্সট লিখবেন, তাহলে এই ধরনের লোগো আপনারা খুব সহজে এই টাইপ টুলের সাহায্যে তৈরি করতে পারবেন। তাছাড়া এই টাইপ টুলের সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের শেপের মধ্যেও টেক্সট টাইপ করা যায়। সেটা দেখানোর জন্য আমি পুনরায় আরেকটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি। এই নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর এখানে যদি আমি কাস্টম শেপ থেকে একটা শেপ নিয়ে আসি, লাভ শেপটা নিয়ে আসলাম, লাভ শেপ নিয়ে আসার পরে এখানে একটা লাভ ক্রিয়েট করলাম। এই লাভ ক্রিয়েট করার পরে এটার মাঝের যে ফিল কালার আছে এই ফিল কালারটাকে আমি নান করে দিলাম। নান করে দেওয়ার পর এখান থেকে আমি হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি লরেন স্পামের, সেক্ষেত্রে আমি এই টেক্সটগুলো কপি করলাম কন্ট্রোল সি চেপে। এখন আমি কন্ট্রোল বি চেপে কপি করা টেক্সটগুলোকে পেস্ট করে দিলাম। টেক্সটগুলো কিন্তু পেস্ট হয়েছে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে টেক্সটের কালারও হোয়াইট সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট সিলেক্ট করা। সেক্ষেত্রে আমি কন্ট্রোল এ চেপে সবগুলো টেক্সটকে সিলেক্ট করে এখান থেকে আমি কালারটা পরিবর্তন করে দিব। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই শেপের মধ্যে টেক্সটগুলো এই শেপ আকারে বসে গেছে। এখন যদি আমি এই শেপের স্ট্রোক কালারটিকেও নান করে দিই, সেক্ষেত্রে এখান থেকে স্ট্রোক কালারকে আমি নান করে দিলাম। এখন দেখুন শুধুমাত্র এই টেক্সটগুলো দেখা যাচ্ছে। আপনারা কিন্তু এই টেক্সটগুলোকে যে কোনো ধরনের মডিফাই এখন করতে পারবেন। যেমন সবগুলো টেক্সট সিলেক্ট করার পরে আমি যদি প্যারাগ্রাফে গিয়ে এই প্যারাগ্রাফের এই অ্যালাইনগুলোকে পরিবর্তন করি, দেখুন এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। এই ক্যারেক্টারে যে অপশানগুলো আছে এই অপশানগুলো অ্যাপ্লাই করেও কিন্তু আপনারা এই টেক্সটগুলোকে পরিবর্তন করতে পারবেন বা মডিফাই করতে পারবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাইপ টুলের মাধ্যমে কীভাবে সার্কেল লোগো তৈরি করা যায়, কীভাবে বিভিন্ন শেপের মধ্যে টেক্সট অ্যাপ্লাই করা যায়। তো এই ছিল টাইপ টুল গ্রুপের হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে আজকের আলোচনা। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কোথাও সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি এডোবি ফটোশপের উপর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।